ভগবান, উফ, এই ব্যথা সহ্য হচ্ছে না। আরে শুনছো, তুমি আমার পায়ের এই অপারেশনটা কবে করাবে? তুমি বলেছিলে যে কৌশলের বিয়ে হয়ে গেলে তুমি আমার পায়ের অপারেশনটা করিয়ে দেবে, আর এখন তো বিয়েরও 3 বছর হয়ে গেছে, কবে করাবে? হ্যাঁ, আরে বাবা, এখনো 15 টাকা পেলাম কোথায়? 2 লাখ টাকা এখনো বাকি। নেহার বাবা 2 লাখ টাকা দিলে আমি তোমার অপারেশন করিয়ে দেবো, ততক্ষণ একটু কষ্ট সহ্য করে নাও না। আরে কিরকম মানুষ তুমি, একটু তো লজ্জা করো, এত কি প্রেমি? আরে ব্যথা সহ্য করতে না পেরে যদি মরে যাই তখন বসে বসে টাকা গিল। বাবা নিন। আমি তো ভাবলাম দুধ নিয়ে সেই সকালে আসবে। মা আসলে অনেক কাজ ছিল তো তাই একটুখানি দেরি হয়ে গেল। ঠিক আছে ঠিক আছে, আলমারি থেকে ওষুধগুলো দাও। নিহামা, এই দুধ কতটা নেওয়া হয়? আগে 2 লিটার, কাল থেকে 1 লিটার নিও। কেন? আরে গ্লাসটা এত বড় যে পুরো দুধটা খাওয়াই যায় না। মা, কাল থেকে সবাইকে অর্ধেক গ্লাস দুধ দেবে, ঠিক আছে? আরে এবার খাওয়া পড়া নিয়েও তুমি কিপটেমি করবে নাকি? সত্যি নেহামা, ও তুমি তোমার বাবার সাথে কথা বলেছো? ও বাকি টাকা কবে দেবে? আগে বাবা আসলে দিয়ে দেবেন, বাবা বললেন যে ব্যবস্থা করছেন, জোগাড় হয়ে গেলেই দিয়ে দেবেন। ও আচ্ছা আচ্ছা, দিয়ে দেবেন দিয়ে দেবেন আর দিয়ে দেবেন, গত 3 বছর ধরে শুনছি, কবে দেবেন? হ্যাঁ আমি বলছি তোমাকে, অজিতবাবুর ব্যাপারে কিন্তু আমার সন্দেহ হচ্ছে, উনি তোমাকে টাকা দেবেন না। আরে না না না, অজিতবাবু এরকম লোক নয়, টাকা ঠিক দিয়ে দেবে। কি নেয়ামা, দিয়ে দেবে তো? নিশ্চয়ই বাবা। আমার তো মনে হচ্ছে আমাদের মরার পর টাকা দেবেন। হ্যাঁ, এই ব্যথা সহ্য হয় না, টাকাটা পাওয়া গেলে অপারেশনটা হয়ে যেতে পারতো, আর এই ব্যথা থেকে আমি মুক্তিও পেয়ে যেতাম। হ্যাঁ, প্রয়াগের রাজেনবাবুর বাড়িতে যদি সম্বন্ধ করতাম তাহলে আমরা পণটাও ভালো পেতাম আর বউটাও সুন্দর পেতাম। কিন্তু আমাদের মাথা খারাপ হয়ে গিয়েছিল যে এর সাথে বিয়েটা দিলাম। দেখলে ওর স্বভাব? জানি না কেন সবসময় আমার সাথে এরকম করে। জানি না আর কতদিন এভাবে কথা শুনতে হবে। আরে কি হয়েছে, এত রেগে আছো কেন তুমি? রোজকার ব্যাপার, এখনো টাকা পাইনি, কবে পাওয়া যাবে সব টাকা? খোটা শুনতে শুনতে না আমার জীবন অতিষ্ঠ হয়ে গেল। এক এক সময় তো মনে হয় যে আমি বিষ খেয়ে মরে যাই, তাহলে পরেই তোমার বাবার মার শান্তি হবে। ওহো, আবার সেই কান্নাকাটি। আরে না না, ওটার আর দরকার নেই, এখন আমার সুগার একদম ঠিক আছে। আরে আচ্ছা বাবা শোন, এখন তো তোর বিয়েরও 3 বছর হয়ে গেল, সুখবরটা কবে পাবো? দেখ এখন তো এই বাড়িটা পুরো খালি খালি মনে হয় আমাদের। বাবা এখন তো বাড়ি থেকে বেরোনো মুশকিল হচ্ছে, প্রতিবেশীরাও জিজ্ঞেস করে যে ঠাকুমা হওয়ার মিষ্টিটা কবে খাওয়াবো। মা তুমি এই সকাল সকাল কি সব ফালতু কথা নিয়ে বসে যাও। আরে কৌশল, বাবা তোর মা একদম ঠিক কথা বলছে। দেখ বাবা, বিয়ের একটা সময় পরে ঘর যদি ফাঁকা ফাঁকা থাকে না তো পাড়া পড়শিরা সবাই টিটকিরি দেয়, বুঝতে পারছিস তো? এবার তুই একটা বাচ্চা নিয়েই নে। তুমি আমার ছেলেটাকে কেন এরকম ভাবে লজ্জা দিচ্ছ? তালি তো এক হাতে বাজে না, 2 হাতেই বাজে, জানো তো তুমি। হ্যাঁ তাহলে আমার তো মনে হচ্ছে নেহার মধ্যেই গন্ডগোল আছে, তাই জন্যই তো এখনো অবধি কিছুই হচ্ছে না। এখন তোমরা দুজন সকাল সকাল শুরু করে দিও না, আমার অফিসের জন্য লেট হচ্ছে, আমি যাচ্ছি, সন্ধেবেলায় কথা বলবো। আরে কিন্তু কেমন আছো? আরে আপনি আসুন আসুন। নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার। দিদি কেমন আছেন আপনি হঠাৎ এখানে? আরে খুব আনন্দের কথা, আমাদের নাতি হয়েছে, এই জন্য সবাইকে মিষ্টি খাওয়াচ্ছি, এটা আপনাদের। আরে বাহ, এটা তো খুব খুশির খবর। হ্যাঁ
কিন্তু দিদি, আপনার ছেলের তো সবে এক বছরে বিয়ে হলো না, আর এত তাড়াতাড়ি? আজকালকার বাচ্চাদের তো জানোই সব কাজে ফাস্ট, সে বিয়েই হোক বা বাচ্চা। বিয়ে তাড়াতাড়ি হলে বাচ্চাও তাড়াতাড়ি হয়ে যাওয়া উচিত না? ঠিক বলছেন আপনি। এক মিনিট। হ্যাঁ নেহা, নেহা। হ্যাঁ মা। দিদির জন্য একটু চা নিয়ে এসো। নমস্কার। আচ্ছা, আরে না না, চা নয়, শুধু জল দাও। আচ্ছা। মমতা বৌদি, কৌশলে 3 বছর তো হয়ে গেছে না বিয়ে হয়েছে, কিন্তু বউয়ের তো এই ব্যাপারে কোনো চিন্তা ভাবনাই দেখছি না। সব ঠিক আছে তো? কি আর বলবো দিদি, আমাদের তো কপালটাই খারাপ। যে পুরোহিতের কথায় আমরা এখানে সম্বন্ধ করিয়ে বিয়েটা দিলাম, এবার দেখুন না তো পণ পুরো পেলাম আর না তো, আরে 3 বছরের বেশি হয়ে গেছে কিন্তু এখনো অবধি কোনো সুখবর নেই। আর আমার তো মনে হচ্ছে যে অন্য লোকের বাচ্চাদের দেখেই আমাদের এখন দিন কাটাতে হবে। আরে মমতা বৌদি, এইরকম কেন বলছো? হতে পারে কৌশল এত তাড়াতাড়ি বাচ্চা চাইছে না। আরে কি বলছেন আপনি দিদি, আমার কৌশল তো ভীষণ বাচ্চা পছন্দ করে, আমি জানি সেটা, ও আমার ছেলে। আমার তো মনে হচ্ছে নেহার মধ্যেই মনে হয় প্রবলেম, তাই জন্যই তো পোড়ামুখী এখনো মা হতে পারছে না। চুপ করুন মা, চুপচাপ শুনে যাই বলে তার মানে এই নয় যে আপনারা যা খুশি বলবেন। বৌমা, এটা কি ধরনের কথা? আপনি চুপ থাকুন, যখন দেখো তখন আপনারা দুজনে মিলে আমাকে খোঁটা দিতে থাকেন। আরে কি ক্ষতি করেছি আমি আপনাদের বলুন? বাবা কি কমতে রেখেছিল বিয়েতে? এত গয়না দিয়েছে, নগদ 10 লাখ দিয়েছে, মাত্র 2 লাখ টাকাই বাকি, সেটাও আজ নয় কাল ব্যবস্থা হলেই দিয়ে দেবেন, কিন্তু আপনাদের ধৈর্য কোথায়? আপনারা দুজন না একটা কাজ করুন, আমাকে বরং 20 এনে দিন, আমি 20 খেয়ে মরে গেলে আপনাদের দুজনের তখন শান্তি হবে, তখন বরং ছেলের আবার বিয়ে দেবেন আপনারা, সেখান থেকেই অনেক পণও পাবেন আর নিজেদের পছন্দের বৌমাও পাবেন, ওকেই বাচ্চা দিতে বলবেন। আচ্ছা মমতা বৌদি, আমি এখন আসছি, ঠিক আছে? মা কাঁদছো কেন? আরে জিনিসপত্রগুলো এখানে কেন? বাবা আমরা গ্রামে যাচ্ছি, আর এবার থেকে আমরা ওখানেই থাকবো। আরে কি সব বলছো তোমরা বাবা? আরে মা এবার চুপ করবে, কি হয়েছে বলো? তুই ছাড় আমায়, আজ তোর বউ এমন কাজ করেছে যেটা ওর কখনো করা উচিত ছিল না। কি করেছে নেহা? আজ আমাকে সবার সামনে লজ্জিত করেছে, ওকে আমি 2-4 কথা কি বলেছি, ও তো পুরো বাড়ি মাথায় তুলে চিৎকার করলো, খুব অপমানিত করেছে আমাদের, খুব অপমান করেছে, আমরা আর এখানে থাকবো না। এরপর যদি বউ আবার আমাদের মারধর করে, এই বয়সে আর সেসব আমার সহ্য হবে না বাবা, আমি আর এখানে থাকতে পারবো না। চলো চলো, কোথাও যাবে না, বসো তোমরা, আমি কথা বলছি নেহার সাথে। নেহা, 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 তুমি শেষ পর্যন্ত আমার মায়ের সাথে খারাপ ব্যবহার করেছো। আর যা তোমার মা বলেছে সেটা তো তুমি শোনোনি। খুব মুখ চলছে না তোমার? তুমি এক কাজ করো, তোমার জিনিসপত্র নাও আর সকাল হলেই বেরিয়ে যাও। নেহা কালকে যা করেছে না একদম ঠিক করেনি,
কন্ট্রোলে রাখ ওকে, না হলে মাথার উপর চড়ে নাচবে। আরে বাবা আমি কথা বলছি, তুমি কেন এত রাগ করছো? নেহা, নেহা কোথায়? কোথায় কোথায় নেহা? বাবা বাবা বাবা, কি হয়েছে মা? বাবা আমি এখানে থাকবো না, আমাকে নিয়ে চলো। হ্যাঁ হ্যাঁ নিয়ে যাবো তোমাকে, এখন তুমি কান্না থামাও। দাদা এটা ঠিক হলো না, কৌশল হাত উঠিয়ে ঠিক করেনি কিন্তু। আর ও যে আমার মা বাবার সাথে খারাপ ব্যবহার করছে তার কি হবে? মানছি যে ও ভুল করেছে, তার মানে এটা নয় যে তুমি ওর গায়ে হাত তুলবে। আমি ওখানে তোমাদের জন্য টাকার ব্যবস্থা করছিলাম যাতে পণের টাকাটা শোধ করতে পারি, কিন্তু এখন আমার মনে হচ্ছে যে আমার মেয়েকে এখান থেকে নিয়ে যেতেই হবে। আরে না 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 দাদা, একই কথা বলছেন আপনি। কৌশল তোকে আমরা এই শিক্ষা দিয়েছি, হ্যাঁ মূর্খ তুই না আমার মাথা নিচু করে দিয়েছিস। আরে বড়দের সাথে এইভাবে কেউ কথা বলে মূর্খ? আরে কালকে যা হয়েছে তা হয়ে গেছে, কিন্তু বৌমার গায়ে হাত তোলার অধিকার তোকে কে দিয়েছে? আরে ঝগড়া অশান্তি সব ঘরেই হয়, কিন্তু কেউ কোনোদিন বউয়ের গায়ে এইভাবে হাত তোলে নাকি? চল ক্ষমা চা বউয়ের কাছে, ক্ষমা চা ওর কাছে। বাবা এসব তুমি কি বলছো? শুনতে পেলি না আমি কি বললাম? ক্ষমা চা। সরি। দুঃখিত দাদা, আমি ওর হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি, ভুল হয়ে গেছে ওর। মা তুমি ভিতরে যাও, আমি ওনার সাথে একটা কথা বলে আসছি। কিন্তু বাবা। তুমি যাও মা, যাও ভিতরে যাও। অজিত দাদা, আপনি ওই টাকার কথা বলছিলেন, টাকার জোগাড় হয়ে গেছে নাকি? টাকার ব্যবস্থা তো হয়ে গেছে, এখন আমি 1,00,000 টাকা দিচ্ছি, বাকি 1,00,000 সামনের মাসে দিয়ে দেব। কিন্তু একটা কথা শুনে রাখুন, আমার মেয়ের সাথে যেন এরকম আর না হয়। আরে কী ধরনের কথা বলছেন দাদা? হ্যাঁ আরে আমাদের কৌশল নাও একটু ভুল করেই ফেলেছে, ওর রক্ত গরম, রেগে গিয়েছিল হয়তো, কিন্তু আপনি চিন্তা করবেন না, আমি গ্যারান্টি নিচ্ছি এরকম আর কিচ্ছু হবে না। আপনি একদম চিন্তা করবেন না, নেহা একদম আমাদের মেয়ের মতো। দাদা নেহাকে একবার একটু বুঝিয়ে যান। কৌশল, কৌশল আমার কথাটা শোনো। অনেক রাত হয়েছে, শুয়ে পড়ো। শুনছো, 100 টাকা দাও তো, পুজো দেবো মন্দিরে। 100 টাকা? আরে 11 টাকা দিয়ে দিও না, কে বলেছে ভগবান খুশি হবে না? আরে একটু তো লজ্জা করো, ভগবানের নামেও কিপটেমি করবে? দাও আমাকে 100 টাকা দাও। আরে কৌশল বাবা। হ্যাঁ বাবা। ও ওই রাহুলের সাথে কথা হয়েছে তোমার? হ্যাঁ হয়েছে না, কালকেই তো কথা হয়ে গেল, আজকেই তো চলে আসবে ও। আচ্ছা আচ্ছা, সন্ধ্যেবেলা এসে যাবে না? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বাবা, আমি বেরোচ্ছি এখন। আরে কাকু, কাকু। আরে রাহুল। আরে রাহুল বাবা কেমন আছো? আরে খুশি থাকো, খুশি থাকো বাবা। কেমন আছো বলো? ব্যাস ঠিক আছি। নমস্কার কাকিমা। আরে বেঁচে থাক বাবা, কেমন আছিস? খুব ভালো আছি আমি, তুমি? আমি ঠিক আছি। নেহা তাড়াতাড়ি একটু এদিকে এসো, আই দেখো কে এসেছে। আরে বৌমা তাড়াতাড়ি এসো। নেহা আর ও রাহুল তোমার তোমার বিয়ের সময় তো আসতে পারলো না, তাই এখন এসেছে। নমস্কার বৌদি। নমস্কার। বৌদি তোমাকে তো দেখতে খুবই সুন্দর। তাই না? সেই জন্যই তো বিয়ে দিয়ে এনেছি। বৌমা। হ্যাঁ মা। রাহুলের জন্য একটু চা জল খাবার আনো। আচ্ছা। আয় রাহুল। আরে হ্যাঁ বসো বসো। আর এই চলছে।
বৌদি, এই শাড়িটা মা তোমার জন্য পাঠিয়েছে, নাও। কেমন লাগলো শাড়িটা? খুব ভালো, থ্যাংক ইউ। আর এই গোলাপটা আমি তোমার জন্য নিয়ে এসেছি, আমার সুন্দরী বৌদির জন্য। নিন, নিন না। আরে রাহুল, চলে এসেছিস? আরে নমস্কার দাদা। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ দাদা। তারপর কি চলছে রাহুল? এই তো দাদা, চলে এলাম। আচ্ছা বস, তোর সাথে অনেক কথা আছে আমার। তুমি বসো, আমি জল নিয়ে আসছি। এই শহরে প্রথমবার এলি তাই না? হ্যাঁ। সব ডকুমেন্টস নিয়ে এসেছিস তো? একদম। বৌদি, তুমি তো দেখতে খুবই সুন্দর, আমার প্রিয় বৌদির জন্য। আরে তুই চিন্তা করিস না, চাকরি ঠিক পেয়ে যাবি তুই, আর এইটার গ্যারান্টি আমি নিচ্ছি। ঠিক আছে দাদা। ডকুমেন্টস তো সব নিয়ে এসেছিস তুই? হ্যাঁ হ্যাঁ, সবই নিয়েছি। ব্যাস তুই একবার ডকুমেন্টস সাবমিট করে দে। এই যে জল। তারপর আমি সব দেখে নেব, তুই টেনশন নিস না। আচ্ছা কিছু খাবার নিয়ে আসবো, তুমি কিছু খাবে? না, যাও এখান থেকে। আরে কিছু খেয়ে নাও না। বললাম না আমি খাবো না। তুই ওখানে গিয়ে শুধু আমার নামটা বলবি আর ইন্টারভিউটা ভালো করে দিবি, তারপর সব আমার উপরে ছেড়ে দে, বাকিটা আমি সব সামলে নেব। তুই দেখিস চাকরিটা এবার আমি তোকে পাইয়েই ছাড়বো। থ্যাংক ইউ থ্যাংক ইউ। বাবা নি। হ্যাঁ মা। উফ মা। মোমো শোনো। হ্যাঁ মা। তুমি রাহুলকে দুধ দিয়েছো? আকে না, ওর দুধ খেয়ে শোবার অভ্যেস আছে, দিয়ে এসো যাও। রাহুল, এই যে দুধ তোমার জন্য। আরে বৌদি, আরে বৌদি একটু দাঁড়াও না, আমি জানি তুমি সবসময় চিন্তায় থাকো আর কাকু কাকিমাও তোমাকে খুব চাপের মধ্যে রাখে, কিন্তু আমি যে তোমাকে খুশিতে রাখার চেষ্টা করছি। না 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 না, এরকম ব্যাপার না। আমি জানি যে দাদাও তোমার উপর সবসময় রেগে রেগে থাকে, তুমি চাও তো তুমি আমার সাথে তোমার কষ্ট শেয়ার করতে পারো, বুঝতে পারছো তো বৌদি? বৌদি আমি তোমায় কথা দিচ্ছি, আমি তোমায় কখনো কষ্ট পেতে দেবো না। রাহুল, ইয়ারকির একটা লিমিট আছে। আরে বৌদি দাঁড়াও না। বৌদি খিদে পেয়েছে, কিছু খেতে দাও। তুমি একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি দিচ্ছি। ওই কাকু কাকিমাকে দেখছি না তো কোথাও? ওনারা দুজনে বাইরে গেছেন, এক্ষুনি চলে আসবে। দেখো তোমাকে সোজাসুজি বলছি, আমার না পায়ের ব্যথা প্রচুর বাড়ছে।
আরে অপারেশন হবে, ওষুধ তো খাচ্ছ না? রাহুল, এটা কি অসভ্যতম! জবে থেকে তোমাকে দেখেছি না, আমি পাগল হয়ে গেছি। এসব কি ফালতু বলছো তুমি, ছাড়ো আমাকে। লজ্জা করে না তোমার? আমি কৌশলকে সব বলবো, ছাড়ো আমায়। আরে কৌশল দাদাকে তুমি কি আর বলবে, ও তো তোমার কোনো পরোয়াই করে না। এটা কি অসভ্যতম, ছাড়ো আমার হাত। শোনো না আমার কথা, এসো। সারাক্ষণই কিপটেমো করতে থাকো। আরে অপারেশন করাবো, ঠিক আছে, যাও যাও আমার জন্য জল নিয়ে এসো। আরে শোনো না, ছাড়ো আমায়, ছাড়ো আমায়, ইয়ার কি একটা লিমিট আছে, ছাড়ো বলছি আমাকে, ছাড়ো। রাহুল, নেহা, কি ব্যাপার বাবা? দেওর বৌদিতে তো দারুণ হাসি মজা চলছে। যাই হোক, ভালো কথা, কিন্তু একটা কথা বলি নেহা, এই ছোটবেলায় এত সরল আর এত লাজুক ছিল, কারোর সাথে কোনো কথাই বলতো না, আর আজ দেখো বৌদির সাথে খুবই আর কি চলছে। আসলে কাকিমা, আমি বৌদির থেকে খেতে চাইছিলাম তাই। খুব ভালো কথা নেহা, ওর খিদে পেয়েছে, খাবার দিচ্ছ না কেন? হ্যাঁ মা, এক্ষুনি দিচ্ছি আমি। ঠিক আছে, খাবার বানাও, এনো, আয় বাবা। কৌশল, কৌশল, আমার একটু কথা ছিল তোমার সাথে। হ্যাঁ বলো, শুনছি। এরকম ভাবে না, উঠে শোনো না, ওঠো। আরে ঘুম পাচ্ছে, কালকে কথা বলি না। না, আমি এক্ষুনি বলতে চাই। কেন মাথা খারাপ করছো, ঘুমোতে দাও না। কি এমন কথা যেটা সকালে হতে পারে না? ওই রাহুল আছে না, ও ভীষণ বদমাইশ ছেলে। মানে? মানে আমাকে ডিস্টার্ব করে যখন তখন, আমার আমার শরীর ছোঁয়ার চেষ্টা করে, আর আজ তো যাতা করেছে। তাহলে তুমি এটা বলার জন্য আমাকে ওঠালে? নেহা, ও তোমার দেওর হয়, ও যদি একটু ইয়ারকি ফাজলামি করেই নেয় তাহলে এতে এত হাঙ্গামা করার কি আছে? কিন্তু তুমি বোঝো নেহা, ও ছোটবেলা থেকেই এরকম, অভ্যেস এটা ওর, হাসি মজা করে সবসময়, কিন্তু স্বভাব একদমই খারাপ নয়, বুঝেছ? এখন তুমি মাথায় এত চাপ নিও না, চুপচাপ শুয়ে পড়ো। আচ্ছা ঠিক আছে, এত না হয় নাই ভাবলাম। একটা কথা বলবো, আজ আমার খুব আদর করতে ইচ্ছা করছে, চলো না আদর করি একটু। নেহাজ ইচ্ছে করছে না, ক্লান্ত হয়ে গেছি, ঘুম আসছে। আরে তো কি হয়েছে, আর একটু ক্লান্ত হয়ে যাবে। আরে বললাম না আমার মুড নেই আজ, ঘুমোতে দাও আমায়, কালকে কথা বলছি। দাদা, আসলে হাজার টাকা দরকার ছিল, ওই কাকুর কাছে চাইছিলাম, তুমি তো ভালো করে জানো আমার কত কথা শুনে দিল। হ্যাঁ আমি জানি ওনার ব্যাপারটা। এক মিনিট, পার্সটা কোথায়? নেহা, ওই পার্স থেকে বের করে হাজার টাকা রাহুলকে দিয়ে দাও। আজকের দিনটা মনে হচ্ছে ভালোই যাবে। ঠিক আছে দাদা, আসছে। দেখলে তুমি ও কি করলো? কি দেখবো? হ্যাঁ দাও। আরে কিন্তু কাল তো কথা হয়ে গেল না ওনার সাথে, তাহলে কেন ক্যান্সেল করছে উনি? ঠিক আছে ছাড়ুন, আমরা মিটিংয়ে ডিসাইড করবো যে কি করবো। ওকে বাই। এই শোনো, আমি বলতে চাইছিলাম যে, দেখো তুমি রাহুলকে নিয়ে এখন আবার শুরু করো না,
এমনিতেই ও দু তিন দিন পরে চলে যাবে, তোমার সমস্ত টেনশন শেষ হয়ে যাবে। না না, আমি সেটা বলতে চাইছিলাম না। আমি বলছিলাম যে বাবার কথা খুব মনে পড়ছে, তো ভাবছিলাম যে দেখা করে আসি। আমায় কাল একটু ছেড়ে দিয়ে আসবে? মানে কাল তো সানডে, তোমার নিশ্চয়ই ছুটি আছে। আরে কাল সানডে তো কি হয়েছে, এই ফালতু কাজের জন্য না সময় নেই। তুমি তোমার বাবাকে ফোন করো আর বলো এসে নিয়ে যেতে। কিন্তু কোনো কিন্তু নয়, আমি এখন শুতে যাচ্ছি। আর ও যেগুলো করছে, আর ও যে অসভ্যতম করছে দেখতে পাও না তাই না? কি করেছে আমার ভাইপো? হ্যাঁ, কি বদমাইশি করেছে? আমার ভাইপো চাকরি পেয়েছিল বলে এখানে মিষ্টি খাওয়াতে এসেছিল তোমাকে, তাতে কি ভুল করেছে ও? হ্যাঁ বলো, কি ভুল করেছে? ওকেই জিজ্ঞাসা করুন যে কি করেছে। তুমি চুপ করো, সব বুঝেছি আমি। কে কি রকম, এক তো নিজেই ওর ঘাড়ে চেপেছো, তার উপরে দোষ ওর উপরেই দিচ্ছ, লজ্জা করে না না তোমার? হ্যাঁ ঠিক বলেছেন মা, আমি অপয়া, আমি বাচ্চার জন্ম দিতে পারি না। আর এখন তো আমি ক্যারেক্টারলেসও হয়ে গেলাম, যত খামতি সব আমার মধ্যেই। সরো। আরে অদ্ভুত কাণ্ড করে তো, কি বদমাইশিটা করলো দেখলি তো তুই? আমি দেখছি। এটা কি করছো তুমি? বাবাকে কল করছি, আমি আর থাকবো না এখানে, দাও। আরে পাগল হয়ে গেছো তুমি? আগে বলো কি হয়েছিল তখন। তোমাকে বলে কোনো লাভ আছে? তুমি কি কিছু দেখতে পাও নাকি? আর ওই এক রাহুল, ও তো আজ সব লিমিট ক্রস করে গেছে, আমি আর এখানে থাকবো না। এক মিনিট, একটু শান্ত হও, আমি ওর সাথে কথা বলছি। আজকের পরে ও তোমার দিকে তাকাবেও না, বুঝেছো তুমি? আরে এমনিতে ও কিছুদিন পর এখান থেকে চলে যাবে। কিন্তু কৌশল, ও আমার সাথে নোংরা। আরে এখন তুমি শান্ত হয়ে যাও, চেঁচামেচি করে কি লাভ হবে? আর লোকে শুনলে তো আমাদেরই বদনামি হবে না? আর যদি তুমি বাপের বাড়ি যেতে চাও, কালকে আমি তোমাকে নিজে ছেড়ে আসবো। এখন শান্ত হও, ঠিক আছে? আমি রাহুলের সাথে কথা বলে আসছি। নেহা, এই নাও দুধ খেয়ে নাও। এখন ইচ্ছা করছে না। দেখো আমি জানি যে তুমি সকাল থেকে কিচ্ছু খাওনি, নাও খেয়ে নাও। ওখানে রেখে দাও, আমি পরে খেয়ে নেব। না তুমি এক্ষুনি খেয়ে নাও। আমাকে ওয়াশরুমে যেতে হবে, এসে খেয়ে নেব, এখানে রেখে দাও। Thank you.
রাহুল, 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 তুমি এখানে কি করছো? বেরো আমার ঘর থেকে, সরো, বেরো এখান থেকে, করে বেরো। বুদ্ধি শোনো, শোনো বলছি। আরে শোনো একবার, শোনো আমার কাছে। আরে এসো, এসো, এসো। আরে এই শোনো একবার। বৌদি, তুমি চিৎকার করো না, চিৎকার করো না বৌদি। এটা কি হচ্ছে? আমি বলেছিলাম না তোমায়, ওর উদ্দেশ্য খারাপ। আমি এখানে শুয়েছিলাম, ও আমাকে জবরদস্ত আমার উপর। রাহুল, তোকে একটা কাজ দিলাম, তুই সেটাও ঠিক করে করতে পারলি না। কোনো কাজের নয় তুই। আচ্ছা, তুমি যদি ওকে ওটা খাইয়ে দিতে না, তাহলে এটা ঘটতোই না। আমাকে কথা শোনানোর আগে না প্রথমে নিজের দিকে তাকাও, তারপরে আমাকে বলো। কৌশল, এসব কি বলছে, কি হচ্ছে এসব? ও আর কিছুই বলবে না, ও এইরকমই। সত্যিটা এটাই যে এ কখনো বাবা হতে পারবে না, আর সেই জন্যই তো ও আমাকে এখানে ডেকেছে, যাতে আমি তোমার সঙ্গে শুয়ে আমি একে বাচ্চা দিতে পারি, যাতে এই বাপ না হওয়ার কলঙ্ক এই সমাজ থেকে মেটাতে পারে। চুপ কর, তুই অনেক বলেছিস, তুই তোর উপর ভরসা করে আমি ভুল করেছি, বুঝেছিস তো? ঠিক আছে, আমি চলে যাচ্ছি এখান থেকে। রাহুল, রাহুল শোন না, আরে শোন। হ্যালো, হ্যালো বাবা। দাদা, আমাদের এসব হবে না। আরে কি হয়েছে এটা, কি শোন তো। রাহুল, কাজ হলো নাকি? আরে কাকিমা বৌদি জেগে গেছিল, ও বৌদিকে দুধই খাওয়ায়নি। একটা কাজ ভালো করে করতে পারিস না তুই? আরে মা, আমি ওকে দুধ খেতে দিয়েছিলাম, ও যদি দুধ না খায় তাহলে আমি কি করব? চুপ কর, তোর নিজের হাতে খাওয়ানো উচিত ছিল তো ওকে। কি করব এবার? কাকিমা, আমি এক্ষুনি এখান থেকে যাচ্ছি। এক মিনিট, রাহুল, রাহুল, এদিকে, এদিকে দেখ, তুই কোথাও যাবি না। দেখো কাকু, যখন বৌদি মানছেই না তো আমি কি করতে পারি? আরে ওর মানা না মানায় কি এসে যায়। আর কৌশল দেখ, এটা কিন্তু শেষ সুযোগ, যদি এটা হাতছাড়া হয়ে যায় সারা পৃথিবী তোকে নপুংসক বলবে, বুঝেছিস? একটা কাজ কর, ওকে ভেতরে নিয়ে যা, আর এই কাজটা পুরো কর, যা যা যা। নেহা, তোমাকে এখন রাহুলের সাথে শুতেই হবে, আমাদের কাছে আর কোনো রাস্তা নেই। কি কৌশল, এসব কি বলছো তুমি? আমি তোমার বউ হই, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? হুঁশে আছো তুমি? হ্যাঁ, আমি একদম হুঁশে আছি। চল রাহুল, শুরু কর। আমি স্যার ভুল হয়ে গেছে, দেখুন দেখুন স্যার, আমি মানছি স্যার। কি নাটক চলছিল ভিতরে, সত্যি বলবি নাকি থানায় নিয়ে গিয়ে খাতিরদারি করতে হবে? ওই 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 বল স্যার, আমি বাধ্য ছিলাম, আর কোনো রাস্তাই ছিল না আমার কাছে, আমি কি করতাম? মানে মানে আসলে আমি বাবা হতে পারবো না। আমাদের বিয়ের 3 বছর হয়ে গেছিল, কিন্তু আমাদের বাড়িতে বাচ্চা হওয়ার কোনো আশাই ছিল না। আমি ভেবেছিলাম নেহার মধ্যে কোনো কমতি আছে, ভেবেছিলাম গিয়ে ওর চেক আপ করাই, তারপরে ভাবলাম নেহার মধ্যে যদি কমতি না থাকে তাহলে এটা পরিষ্কার হতো যে কমতি আমার মধ্যে আছে। আর আমি নেহার নজরে নিচে নামতে চাইছিলাম না স্যার, সেই জন্যে প্রথমে আমি আমার চেক আপ করিয়েছি, আর সেটাই হলো যাতে আমার ভয় ছিল, কমতি আমার ভেতরে ছিল, আমি বাবা হতে পারতাম না। তারপর আমার সামনে একটাই উপায় এলো, আর সেটা হলো IVF। তার জন্য আমি বাবার সাথেও কথা বলেছি, কিন্তু বাবা তখন টাকা দিতে অস্বীকার করলো। কি ব্যাপার, সব ঠিক আছে তো? কিচ্ছু ঠিক নেই, এর মধ্যেই খামতি। বাবা, এখন একটাই রাস্তা আছে, IVF। IVF এর সাহায্যে নেহা মা হতে পারবে, অন্য কোনো রাস্তা নেই আমাদের কাছে। আচ্ছা, কত টাকা লাগবে ওতে? এই ধরো প্রায় 2-3 লাখ টাকা। পাগল নাকি, কোথা থেকে আসবে এত টাকা বল? একটা কাজ কর, এই বিষয়ে এক্ষুনি নেহার বাবার সাথে কথা বল। আরে এটা কি কথা বলছো বাবা তুমি? নেহার বাবা যদি জানতে পারে যে আমি বাবা হতে পারবো না, তাহলে কি ভাববেন উনি? মা, তুমি বোঝাও ওনাকে। ঠিকই তো বলছে, টাকার জোগাড় তো আমাদেরই করা উচিত। তুমি একটু চুপ করো, কোথা থেকে আসবে টাকা? আকাশ থেকে পড়বে? যখনই দেখো তোমরা টাকার পেছনেই পড়ে আছো। তা তোমার কাছে কি অন্য কোনো উপায় আছে? থাকলে বলো। হ্যাঁ, একটা রাস্তা আছে, প্রথমে আমরা এই রাস্তা দিয়ে গিয়ে দেখি। কোন পদ্ধতি? তুই একটা কাজ কর,
রাহুলের সাথে কথা বল, গ্রাম থেকে ওকে ডেকে নিয়ে আয়, ওর কাছ থেকে সাহায্য চা, ওই আছে যে তোকে সাহায্য করতে পারে। আরে রাহুল এর মধ্যে কিভাবে সাহায্য করবে? তুই একদম জড়বুদ্ধি থাকবি দেখ। আরে রাহুল আমাদের বংশের রক্ত, ওকে দিয়ে নেওয়া বাচ্চা আমাদের বংশেরই হবে। একটা কাজ কর, গ্রাম থেকে ওকে ডেকে নে আর কথা বল ওর সাথে। আরে এটা কি বলছো বাবা তুমি? বস বস। আরে এটা কোনো বড় কথা নয়, আগে লোকে এই পদ্ধতিতেই কাজ করতো, নিয়োগ বলা হয় একে। কেউ কিচ্ছুটি জানতে পারবে না, আর আমাদের কাজও হয়ে যাবে আর টাকাও বেঁচে যাবে। আচ্ছা চলো, যদি আমি ব্যাপারটা মেনেও নি তাহলে নেহাকে এটা কে বোঝাবে? আরে নেহা যুবতী, আর তুই যদি ওর থেকে দূরে থাকিস, কাউকে তো প্রয়োজন হবে ওর নিজের শরীরের চাহিদা পূরণ করার জন্য, তো এই সময় রাহুলের ওপরেই চোখ পড়বে, তারপর করে নেবে ওরা দুজনে নিজেদের মর্জি অনুযায়ী, বুঝতে পারছিস তো? তারপর বাবার কথায় আমি রাহুলকে ফোন করে ডেকে নিয়েছিলাম আর ওকে সব কিছু বুঝিয়ে দিয়েছিলাম। কৌশল দাদা, আমি বৌদির সাথে কিভাবে? দেখ রাহুল, এই একটাই রাস্তা আমাদের কাছে আছে, আর কোনো রাস্তা নেই, আর বাবাও এটাই চায়, আর এটা করলে বাচ্চার মধ্যে আমাদের বংশের রক্ত তো বইবে, তো বুঝতে পারছিস তো? তো বৌদি রাজি নাকি? আরে ওই তো রাজি নয়, আর ওকে তো তোকেই রাজি করাতে হবে, তাই না? মানে? মানে হলো তুই এখন ইয়াং হ্যান্ডসাম, নেহাকে আকৃষ্ট করতে শুরু করে দে। কিন্তু একটা কথা মনে রাখিস, ও যেন এই কথাটা কোনো মতেই জানতে না পারে যে আমি বাবা হতে পারবো না, না হলে আমি ওর নজরে সারা জীবনের জন্য ছোট হয়ে যাব। প্লিজ। তারপরে রাহুলের কাজ শুরু করে দেয়, কিন্তু এটা করতে নেহাই রাজি হচ্ছিল না, তাই আমাকে ওকে ফোর্স করতে হয়েছিল। স্যার এই পাগল, তুই অনেক ভাগ্যবান যে এমন বউ পেয়েছিস, আর এত পড়াশোনা জানার পরেও তুই এসব করার জন্য রাজি হলি কি করে? থু তোর উপরে। আর তোমরা দুজন নিশ্চয়ই এটা জানো যে মরার পরে পয়সা সাথে যায় না, এবার জেলে বসে পয়সা কোনো পয়সা কেউ আর শাস্তি কেউ, নিয়ে চলো সবাইকে। স্যার ক্ষমা করে দিন, ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিন স্যার। আর অজিতবাবু, কোথাও না কোথাও আপনারও ভুল আছে, যদি নেহার কথাটা আগে সিরিয়াসলি নিতেন তাহলে আজ এটা দেখতে হতো না। বুঝতে পারি না যে মা বাবা কেন বিয়ের পরে মেয়েকে সিরিয়াসলি নেয় না। মনে রাখবেন, বিয়ের পরে মেয়েরা দূরে চলে যায়, পর হয়ে যায় না। স্যার আমি ভুল করে ফেলেছি, এরপর আর এরকম ভুল হবে না। আপনার মেয়ের খেয়াল রাখবেন। হ্যাঁ স্যার। চুপ কর, চুপ কর, সব ঠিক হয়ে যাবে।